মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে আসার পর উনি যেভাবে আমাদের এই পরিষেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন রকমভাবে, সেই ক্যাম্পে গিয়ে একজন মানুষ তার যে ভাতা, সে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় বাংলা, জয় জহর থেকে আরম্ভ করে তার স্বাস্থ্যসাথী, জমির রেকর্ড, কন্যাশ্রী থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে তার যে ডিম্যান্ড, তার যে রিকুয়েশন, সেখানে গিয়ে বিভিন্ন গ্রামে যাচ্ছে। দুয়ারে সরকার বলতে গেলে প্রত্যেকটা গ্রামে সেখানে গিয়ে আগে থেকে ইনফরমেশান দিয়ে আমার সমস্ত সরকারি আধিকারিকগণ গিয়ে তাদের সেই রিকুয়েশন নিচ্ছেন। এবং এই যে মেগা প্রকল্প, এই মেগা প্রকল্প আজকে যে সারা ভারতবর্ষেই পুরস্কৃত হচ্ছে তা নয়, এই মেগা প্রকল্প সারা বিশ্বে আলোচিত হচ্ছে এবং পুরস্কৃত হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রশত মেগা প্রকল্পের জন্য। এই যে এই পর্যায়ে উনি দুয়ারে সরকারের মাধ্যমে তো বিভিন্ন রকম পরিষেবা দিয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনারা দেখলেন যে পথশ্রী প্রকল্পের আওতায় উনি সারা বাংলাকে নিয়ে এসছেন। ওনার যে মানসিকতা, যে কমিউনিকেশান, কংক্রিট কনস্ট্রাকশান থেকে আরম্ভ করে বিটুমিনাস থেকে আরম্ভ করে কমিউনিকেশান চাই, উনি জানেন যে যত চাকা গড়বে সভ্যতা তত এগিয়ে যাবে। তাই চাকা গ্রামে গঞ্জে যাতে গড়ে তার জন্য আমার রাজ্যে প্রায় 3200 জিপি অর্থাৎ 3200টি গ্রাম পঞ্চায়েতে প্রায় 12,000 কিলোমিটার রাস্তার উনি শুভ সূচনা করলেন এবং তার মাধ্যমে সারা বাংলা উপকৃত হবে।